দেশ বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়ায় ঘুরি। ইতিহাস কথা বলে আজো, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন যখন তখন, 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 যখন তখন। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি হাজীগঞ্জ চৌরাস্তা শেরশাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে। আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই হাজীগঞ্জ চৌরাস্তার এবং মাজারের ইতিহাস ঐতিহ্য। আপনাদের যখন তখনের পক্ষ থেকে আপনাদের জানানোর চেষ্টা করব এই মাজারের ইতিহাস ঐতিহ্য এবং এই এলাকার উন্নয়ন এবং অগ্রগতি। চলুন আমরা জেনে আসি এই শেরশাহ মাজার কতদিন থেকে এবং এই যিনি ছিলেন সেই শেরশাহ যিনি এই এই মাজারে সাইতো আছেন ওনার ইতিহাস এবং তার কী কী কেরামতি ছিল আমাদের আজকে যখন তখন আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন জেনে আসি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। মানে এই যে জায়গাটা আপনি দাঁড়িয়ে আছেন এই জায়গাটার নামটা কি? হাজীগঞ্জ। হাজীগঞ্জ, হাজীগঞ্জ চৌরাস্তার মোড়। চৌরাস্তার মোড়। এবং যার সামনে আমরা দাঁড়িয়ে আছি এই আমাদের এই যে একটা মাজার শরীফ, এই মাজার শরীফের নামটা হযরত শেরশাহ রহমতুল্লাহ আলাইহ ওনার মাজার। ওনার মাজার এটা, ওনার খাদেম আমি। আচ্ছা, তো আপনার নামটা? আমার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাবুল মিয়া। খুবই ভালো লাগলো যে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা যিনি এই মাজারের খাদেম হিসাবে দেখাশোনা করছেন। তো এই আমাদের যিনি মাজারের সাইতো আছেন হযরত শেরশাহ রহমতুল্লাহ আলাই, উনার যদি একটু কেরামতি বা উনার ইতিহাস সম্পর্কে আমার দর্শকদের একটু বলতেন। ওনার ইতিহাস হচ্ছে, মনে করেন আমরা, আমার বয়স 76-77 বছর বয়স আমার। আমি এই পর্যন্ত যা দেখে যাচ্ছি আর এরকমই হ্যার নাম হযরত শেরশাহ রহমতুল্লাহ আলাই। হ্যার পূর্বে কে কে আসিল বুঝছেন, তারাও এই হযরত শেরশাহ বলে গেছে। ওই হিসাবে আমরা এই এলাকাবাসী আমরা শ্রদ্ধা করে আইতাছি এবং মাজারে আপনারা যা যা করণীয় সেগুলো করতেছি। তো এখানে এমনি কি কি প্রত্যেকদিন কি কি অনুষ্ঠান হয় এখানে? এখানে প্রত্যেক বৃহস্পতিবারে ফাতে হয়। ফাতেয়ার পরে মনে করেন এই এরপরে 40 হয়, এরপরে আপনার এই বাৎসরিক পুরুষ হয়। এই বাৎসরিক পুরুষ হয় মনে করেন এই গ্রামের এই এলাকার যত লোক আছে তারা মিল্লা এইখানে এই কমিটি আছে হযরত শেরশাহ, এই কমিটির তরফ থেকে এই এলাকাবাসী ডোনার তারাই এটা সংশোধন করে। মানে এখানে যা খরচপাতি সব তারা বিয়ার করে। হ্যাঁ, তারা করে। আমরা তো শুনেছি শেরশাহের অনেক ধরনের কেরামত ছিল, তো সেই কেরামতি যদি আমাদের দর্শকদের একটু শেয়ার করছেন করতেন আর কি। দেখেন এটার কেরামতি, এখানটা ট্রেনের রাস্তা যাওয়ার কথা ছিল, এটা ট্রেনের রাস্তা যাওয়ার কথা ছিল। এনে মনে করেন এই এটার উপর দিয়ে যেত, পরে এটার উপরে যাওয়ার পরে এটা পারলো না যে ইঞ্জিনিয়ার সাহেব আছে। হ্যাঁ, ড্রয়িংটারে বদলি করতে গেল স্বপ্নের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে ড্রয়িংটারে বদলি করতে গেল, এটারে বদলায় ফেলাইলো। বদলানোর পরে এখানে দরবার রয়ে গেছে, তারপরে এর সামনে দিয়া রেল লাইন আইলো। রেল লাইন আওয়ার পরে রেল লাইন খুব আস্তে করে যেতে কইছে, এই রেল লাইনের উপরে গাড়ি আস্তে করে যেতে কইছে, ওই গাড়ি খুব জোরে চাষরাতে নাইতো। আওয়ার পরে এই গাড়ি এনতেনে ফালাই দিত, এর মধ্যে ডাল গম চিনি চাল আটা আপনার এই পা এগুলো ছিল, ওগুলো সব পানির মধ্যে ফালাই দিত। তারপরে মানে এই ডাব্বা ফালাই দিত, আর যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা পড়ে থাকতো। পরে
সরকারের ট্রেনে ওই কি কয় বেকু কি কেরেন, ওই কেরেন দিয়া ওই ডাব্বা টুব্বা তুললা, এরপরে এনে এই আপনার চিনি সালামত দিয়া মানে হ্যাঁ হ্যাঁ মানব কইরা, এরপরে মনে করেন এই গাড়ি নিয়ে যেতে পারতো, এর আগে আর যেতে পারতো না। এলাকার মানুষের তো ওই সময় আপনারা শুনেছেন হয়তো বা ছোটবেলায় যে এলাকার মানুষের বিভিন্ন চিকিৎসা তাদের বিভিন্ন রোগ ব্যাধির কারণে এখানে আসতেন, এবং এখনো আছে, এখনো আছে, একটা নিয়ত করলে পরে আল্লাহর রহমতে ফলে। তো এখন এখন তো এটা বেশ সুন্দর একটা সুন্দর একটা ভবন যেটা দূর থেকে দেখার মতো, এবং রাস্তাটাও অনেক সুন্দর হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আগের চেয়ে তো অনেক পরিবর্তন পরিবর্তন। আচ্ছা মনে করেন এটা এটা আজকের দিনে এই 10 বছর কিবা আজকের দিনে 3 বছর আগে 2 বছর আগে এটা খুব একটা জাঁকজমক আসছিল না, এটা আসুকেন ভক্ত দূর দেশান্তরের এরাই আয়া এটা মনে করেন কইটা দিছে, এগো লেগে সব কিছু হইল সংস্কার হয়েছে, কিন্তু দরবার পুরানা, দরবার পুরানো কিন্তু নতুন ভাবে সংস্কার। হ্যাঁ সংস্কার। আপনি তো কত বছর ধরে এখানে সেবা যত্ন? আমি সেবা যত্ন করি, আমি ছোট থেকে আমি এখানকারই জন্ম। আচ্ছা বুঝছেন, আমি এখানকারই জন্ম কিন্তু আমি খাদেম ছিলাম না। আচ্ছা আমি এখানে মুক্তিযোদ্ধা, সবাই ভালোবাসে, অথবা কিছু জানা শোনার দরকার আছে ওই হিসাবে আমার এখানে খাদেম দেওয়া হয়েছে। আমার আমি খাদেম থাকাকালীন এটা এই সংস্কারটা হয়ে গেল। যাক খুব ভালো লাগলো, এটাও একটা বড় ব্যাপার যে একটা পুরাতন একটা মাজার যেটা আপনার সংস্পর্শে আসার পরে এটা আরো অনেক উন্নত হয়েছে, এবং দূর থেকে এই চৌরাস্তার মোড়ে আসলে বন্ধুরা দেখা যায় যে হজরত শের শাহ রহমতুল্লাহ আলাইয়ের যে মাজারটা এটা চোখে পড়ে, পাশে একটা মসজিদ আছে। তো সর্বোপরি এই এলাকার পরিবেশটা অনেক সুন্দর। আর আপনি যখন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তখন কি অবস্থা ছিল এই মাজারটার? তখন এই মাজারটা ডোনমুরে মনে করেন এই যার জঙ্গলই আসল, পল্লী গেলাম তো জঙ্গল। এরপরে স্বাধীনের পরের জন্যই এই ডেভেলপমেন্ট হয়েছে এই পর্যন্ত। তো আপনি আর একটা অন্য প্রসঙ্গে কথা বলি, জীবনের ঝুঁকি নিয়ে তো যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছেন, তো এখন স্বাধীন দেশে একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে আপনি যে এখন বুক ফুলিয়ে চলছেন, এই কেমন লাগছে এখন? এটা আমার অনেক একটা গর্ব, আমার পাওয়া হইল একটা পতাকা, আমার বাবা আমরা একমার সন্তান, 3 ভাই সেলিম বাচ্চা মিয়া, বাচ্চু মিয়া, বাবুল মিয়া, আমরা একমার সন্তান, 3 ভাই মুক্তিযোদ্ধা তিনজনই। হ্যাঁ আমরা ভারতের ট্রেনার, আমরা ওই দেশে ভারত গিয়ে ট্রেনিং দিছি। এখনো এটা একটা বিশাল এবং বিরল ব্যাপার যে একই ফ্যামিলির 3 ভাই মুক্তিযোদ্ধা। তো যুদ্ধের পরবর্তীতে এখন তো আপনারা অনেক ভালো আছেন, সরকারি অনেক সুযোগ সুবিধা। হ্যাঁ হ্যাঁ সরকার আমাকে অনেক সুবিধা দিছে, এখন একমাত্র আমরা রোগীর ভোক্তা ছিল। আচ্ছা সুবিধা দিছে ঠিক সরকার, কিন্তু আমরা রোগীরা হয়ে গেছি না, সেটাই বয়সের সাথে সাথে মানুষের শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ 2 বার স্ট্রোক করছি বুঝছেন, তারপরে উপর আল্লাহর রহমতে এবং ইনশাআল্লাহ না এই সরকার অনেক অবদান, এই সরকার অনেক। তো এই মাজারে যারা বিভিন্ন ভক্তরা আসেন তারা এখানে আসার পর কি কিছু মানে চিহ্নি টিন্নি বা এরকম কিছু পায় তারা? হ্যাঁ পায় পায়। আচ্ছা যারা এখনো এই মাজারে আসেনি, অনেক মাজার ভক্ত আছেন, তাদের উদ্দেশ্যে আপনার একটু বলে দেন যে কিবারে কখন আসলে তারা এই সুবিধাটা পাবে? প্রত্যেক বৃহস্পতিবারে এই সুবিধাটা পাবে, আর এবার প্রত্যেক বৃহস্পতিবার ছাড়াও এখানে এই যাই যাই কিছু আনে যে সামনে থাকে সেই পায়, মানে সেটা সবাইকে বিলিয়ে দেওয়া হয়। সবাইকে বিলিয়ে দেওয়া হয়। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং বন্ধুরা একজন বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং মানুষের কল্যাণের জন্য যে মাজার শরীফ এখানে উনি কাজ করছেন, সেখানে সেবা সেবায়িত হিসাবে উনি আছেন, মানুষের সেবা করছেন। তো এই এলাকাটার তো এখন অনেক পরিবর্তন, তো এখন রাস্তা হয়ে গেছে, মানুষ চলাচল করছে, তো কেমন লাগে আপনার এই এলাকা? খুব ভালো, অনেক আনন্দ, অনেক লোকজন মানে খুব সহজে আসতে পারে দূর দূরান্ত থেকে। হ্যাঁ দূর দূরান্ত থেকে। তো আপনি ভবিষ্যতে এই যে আপনাদের চৌরাস্তার মোড়টা মানে হাজীগঞ্জ চৌরাস্তার মোড় এবং যে মাজার শরীফটা এই এলাকাটা আপনি ভবিষ্যতে কেমন দেখতে চান? অনেক উজ্জ্বল হবে আরো দেখতে চাই, উজ্জ্বল আরো হবে আরো দেখতে চাই, আর যদি বাচ্চা থাকি তাহলে আর দেখতে হয়ে যেতে পারবো। আমরাও দোয়া করি আপনি 100 বছর বাঁচেন,
কেন একজন বীর মুক্তিযোদ্ধা আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছি এটাও আমার জন্য একটা গর্বের ব্যাপার। তো ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা যারা যারা ওই যুদ্ধটা কিভাবে করে দেশটা স্বাধীন করছে এই বিষয়টা তো তারা জানে না, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এখন মনে করেন এই যে এই বাচ্চারা পাঠ্যকারী বই আছে বর্তমান, এই বই পড়লে পরে সব পেয়ে যাবো গা, মুক্তিযোদ্ধারা কীভাবে যুদ্ধ করছে, বঙ্গবন্ধু কীভাবে দেশটা আনলো, হ্যার জন্য তো দেশটা আনা, হ্যাঁ কীভাবে যুদ্ধ করছে ওই বইয়ে লেখা আছে। এরা বাচ্চা মানুষ, এরা তো দেখে নাই, তাহলে এরা এই বই পড়তে 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 ওই ঝুঁকিটা নিয়েই কথাবার্তি বলবো। মানে সবাই মুক্তিযোদ্ধার সপক্ষে থাকবে আর সপক্ষে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং দীর্ঘদিন। এরা তো মনে করেন জানে না দেশটা স্বাধীন হয়েছে কত কষ্টে, বুঝছেন না? যুদ্ধের ভিতরে তো অনেকদিন না খেয়েছিলেন, অনেকদিন না খেয়ে থাকছি, অনেক পানি দিয়া সাঁতরে যে জুইছে, অনেক লাশ পরে যে জুইছে, অথচ থোতার ভিতরে বাড়ি খেয়েছে লাশের মাথা মাছের পাও, বুঝছেন না? আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার আছে, কারণ আপনাদেরকে আপনারা আমাদের দেশ উপহার দিয়েছেন আর দেশ রক্ষা করার জন্য একটা চাবির রিং আপনাকে দিলাম আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, একদিন স্পেশালি আপনাকে আমরা মুক্তিযুদ্ধের উপরে একটা অনুষ্ঠান করবো আপনাকে ইনশাআল্লাহ। ওকে ওকে বন্ধুরা, চলুন সামনে যাই। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো। এই আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জি, এই মাজারের একটু ইতিহাস যদি আমার ভক্তদের জানাতেন। এটা হযরত শের শাহের আমলের, যখন বাংলাদেশের সুবেদার ছিলেন শের সাহেব, তখনকার সময় এখানে একটা কাটিখানা ছিল এবং উনি এখানে শের শাহের সময়ের একজন বুজুর্গ ব্যক্তি। আমাদের জানা মতে এখানে ব্রিটিশের পূর্বে যখন নবাবের সময় ছিল তখন থেকে এই মাজারটা এখানে বিদ্যমান। আমাদের পূর্বপুরুষ যারা আমাদের এলাকার ময়মুরবীরা ছিলেন তারা বিগত 100 বছর এখানে খাদেমদারি করছেন। তার পরবর্তীতে আমাদের চাচারা ছিল, এই যে আমাদের মুরব্বীরা ছিল, গ্রামের এলাকাবাসী ছিল, এখন আমরা বিগত 40 বছর যাবৎ এটার মধ্যে দায়িত্বে আছি। তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রতি বছর মাঘ মাসের 15 তারিখে সেই পূর্বে আজকে থেকে 200 বছর আগে থেকে 15ই মাঘ আমরা উরুষ উদযাপন করে থাকি। ওই একই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আল্লাহ রহমতে শের শাহের মাজারে আজও পর্যন্ত অবধি এখানে উরুষ চলতেছে। এখানে এর পূর্বে অনেক বড় বড় নারায়ণগঞ্জ জেলা শহরের মাননীয় সংসদ সদস্য নাসিম ওসমান সাহেব এবং চুনকা সাহেব এবং সেলিনা হায়াত আইবি এবং শামীম ওসমান সাহেব, হ্যাঁ আমাদের নারায়ণগঞ্জের বহু বড় বড় যেমন আনোয়ার সাহেব আছেন, হ্যাঁ বাদল ভাই আছেন, হ্যাঁ বহুত বড় বড় নেতা কর্মী ওনারা সবাই আমাদের এখানে সাহায্য সহযোগিতা করেন। বিশেষ করে এইবার আজমির ওসমান সাহেব আমাদের এখানে দরবারে ধারাবাহিকভাবে প্রতি বছরই শরিক হন এবং উনি এইবার একটা গরু দিয়েছেন, আমরা সেই মাহফিলে এখানে শরিক হচ্ছি। এখানে 2 দিন ওয়াজ হয়েছে, এবং একদিন শ্যামা পাঠ হয়েছে, আজকে ভাউল গান হবে। হ্যাঁ এখানে আমরা বিগত 5 দিন পর্যন্ত এই অনুষ্ঠান করে থাকি। তবে মেলা টেলা, হ্যাঁ বাবদে এইখানে ওনারা 1 সপ্তাহ পরিমাণও থাকে যার যার ইচ্ছা মতো। এখানে আমরা কারো কাছ থেকে কোনো ডোনেশন টাকা পয়সা নেই না, যে যাই শরিক হয় নিজের ইচ্ছা।
খুব ভালো লাগলো। এখানে বন্ধুরা আপনারা নারায়ণগঞ্জ না সারা বাংলাদেশ থেকে যারা এই এখানে আসবেন তারা আপনারা ইচ্ছে করলে এখানে আপনাদের নিজের খোঁজ দিলে আপনারা যা কিছু এখানে দিতে পারবেন নিয়ত করে, এটা কোনো আপত্তি নেই। তো এই যে আপনারা পাঁচ দিন ধরে যে এখানে ওরস করছেন তাতে করে অনেক ভক্তবৃন্দ তো বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে, যেরকম আপনার মিরপুরে যারা বিহারি পল্লীর লোকেরা আছে, তারপরে আপনার জেনিভা ক্যাম্পের লোকেরা আছে, হ্যাঁ আদমজি থেকে সুমিলপাড়া যারা পাকিস্তানি অধিবাসী ছিলেন তাদেরকে পরবর্তীতে বাংলাদেশে অধিবাসী করা হয়েছেন, তারাও এই দরবারের খুব ভক্ত। হ্যাঁ, এবং এই মাজারটা যারা সংস্কার করছেন ওনার নাম নজরুল সাহেব, হ্যাঁ উনি আমাদের সাথে সাহায্য সহযোগিতা করছেন পুনর্নির্মাণের জন্য, আমরা তাকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ, এবং এই দরবার শরীফে যেই যা কিছু করেন তার মনের থেকে, হ্যাঁ মনের থেকে, মনের আবেগ থেকে সাহায্য সহযোগিতা করে থাকেন, এবং এই দরবারটা এখন আধ্যাত্মিক ভাবে খুব গাইবি জিনিস আমরা এটা মনে করি। আমরা হযরত শেষ সাহেব তো অনেক এই যেগুলো আর কি আমাদের অনেকেই জানে যে ওনার অনেক কেরামতি ছিল, তো এরকম কেরামতির কথা যদি একটা আমাদের শোনাতেন। কেরামতি বলতে এই স্থানে এই একটা বিষয়বস্তু আছে, এখানে যখন নাকি আপনি রেলওয়ে চলাচল করতো আদমজি সড়ক দিয়ে, তখন এইখান থেকে যদি তারা যদি জোরে চালানোর জন্য চেষ্টা করতো তাদের অটোমেটিকলি তাদের ট্রেন থেমে যেত, আর যদি তারা জোরপূর্বক করতো তাহলে তাদের ট্রেন অনেকবার পড়ে গেছে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো এই দরবার শরীফের সবচেয়ে বড় একটা অলৌকিক জিনিস আছে, হ্যাঁ সেটা হলো এই দরবার শরীফের যারা সৎগায়ে জারিয়া দান করেন, হ্যাঁ তারা নিজেরা ব্যক্তিগতভাবে এটা বুক দখল করতে পারবে না, এটা একেবারে 100-100 মধ্যে সত্যি একটা ঘটনা। আপনি যদি মনে করেন যে আমি দরবার থেকে একটা জিনিস না বলে নিছি বা ওনার 100 টাকা খায় ফেলাইছি তাহলে আপনার ক্ষতি হবে, হ্যাঁ এটা সৎগায়ে জারি, এটা একেবারে খুব ডেঞ্জারাস জিনিস, এবং পূর্বে যারা যারা এরকম করছে এরাও ভুগিয়ে মরছে, ক্ষতিগ্রস্ত হয়েছে একবার আধ্যাত্মিক হলো জিনিস। বন্ধুরা আমরা হযরত শেরশাহ বাবার অনেক কেরামতির কথা শুনলাম, তো ভাই আর একটা কথা আমরা জানতে চাই, সেটা হলো যে এই মাজারটা একটা সময় একটু জরাজীর্ণ ছিল, এখন খুব চাকচিক্য, বাইরে থেকে দেখলে খুব সুন্দর, এবং বিশেষ করে রাস্তাটা হওয়ার পরে আরও অনেক জৌলস বেড়ে গেছে। তো ভবিষ্যতে এই মাজারটা আপনারা কেমন দেখতে চান, এবং আমার প্রিয় ভক্তবৃন্দ যারা আছেন তারা আসে কানরা তারাও কেমন দেখতে চায়? আমরা অদূর ভবিষ্যতে যেরকম এখন বর্তমানে নতুনভাবে নির্মাণ হচ্ছে, আমাদের আশেপাশে একটু দেয়ালের একটা ব্যবস্থা করা হবে, তারপরে আমাদের এখানে একটা উদ্যোগ নেওয়া হয়েছে একটা ঈদগাহের জন্য, হ্যাঁ পানির একটা টিউবওয়েলের জন্য, তো এই জিনিসগুলো যদি মেয়রের মাধ্যমে হয় তাহলে এই জায়গাটা আর একটু ফলো আউট হবে, ফলো আউট হলে আমাদের দরবারে যারা ভক্তবৃন্দ আছেন আশেকান আছেন তাদের মাধ্যমে আমরা এটা আরও উন্নত করতে পারবো ইনশাল্লাহ। আপনার সাথে সাথে আমি বলতে চাই আমাদের স্থানীয় প্রশাসন যারা আছেন তারা আপনারা দৃষ্টি দিচ্ছেন এবং দিবেন, যাতে করে এখানে হাজার হাজার ভক্তরা আসেন এবং হযরত শেরশাহর মাজারে এসে তারা প্রার্থনা করেন এবং তাদের মনের বাসনা এখানে এসে পেশ করেন এবং তাদের আশা পূর্ণ হয়। আপনাদেরও মনের আশা পূর্ণ হোক এবং এই মাজারটা ভবিষ্যতে আমাদের এই এলাকার একটা চাকচিক্যপূর্ণ এবং ভক্তদের বসার জায়গা, থাকার জায়গা এবং পানি নিষ্কাশন সব কিছু এটা তাদের ভালো হোক এই আশা আমরা রাখি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আর এখনো যে ভক্তরা এখনো এই এই মাজারে আসেনি তাদের উদ্দেশ্যে একটু দাওয়াত করবেন। হ্যাঁ, সম্মানিত ভক্তবৃন্দ আপনারা অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানতে পারতেছেন, দেখতে পারতেছেন, কোনো এক সময় এখানকার জেলা প্রশাসক আবু তায়েব সাহেব ছিলেন, তার সাথে অ্যাডভোকেট তৈমুর আলম সাহেব ছিলেন, আমাদের পূর্বের অ্যাডভোকেট নুরুল হুদা সাহেব, অ্যাডভোকেট ইব্রাহিম, এবং আমার চাচা মনু মিয়া, এবং আমার চাচা ফজল করিম সাহেব, হ্যাঁ এবং আমাদের গ্রামের অনেক ময় মুরব্বী যারা যারা ছিল, শাহজাদা মিয়া, হ্যাঁ এবং আব্দুল সত্তার মরণ, হ্যাঁ আমাদের বাদশা কাকা, এখানে আমাদের এলাকার সবাই এটার মধ্যে শ্রম দিয়েছিলেন, এবং এখানে যে মসজিদটা নির্মাণ হয়েছে এখানেও জেলা প্রশাসক আবু তায়েব সাহেবের নেতৃত্বে, হ্যাঁ অ্যাডভোকেট তৈমুর আলম সাহেবের সাথে নেতৃত্বে, এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী সমস্ত রাজনীতিবিদরা এই দরবার শরীফে আসেন, এবং বিশেষ করে মাননীয় মরহুম সংসদ সদস্য কে এম নাসিম উসমান সাহেব, হ্যাঁ এই দরবারে প্রত্যেক উরুষে এই মাঘ মাসে হাজির হইতেন, হ্যাঁ এখনও পর্যন্ত, হ্যাঁ তার ছেলে আমাদের সাথে জড়িত আছেন, হ্যাঁ আমরা তার জন্য দোয়া করি, এবং অদূর ভবিষ্যতের জন্য সে আরও আমাদেরকে উন্নয়ন করার জন্য সাহায্য সহযোগিতা করেন, এবং এখানে যারা ভক্তবৃন্দরা আসতেছেন তারাও যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন সৌন্দর্য বাড়ানোর জন্য, এবং তাদের উদ্দেশ্য নিয়ে জন্য আল্লাহ সফল করেন, আমিন। আপনাদের সকল আশা পূর্ণ হোক, আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সামান্য একটু উপহার আসলে বাবার দরবারে, হ্যাঁ আপনাকে, হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ সবসময় মনে রাখবেন ওলিয়াল্লাহ গাউস কুতুব পীর মুর্শিদ মাশায়েখ বুজুর্গ
ব্যক্তি যারা, তারা এই দেশে ইসলাম প্রচারের জন্য আসছিল, তাদের কোনো স্বার্থ সিদ্ধি ছিল না, তারা ছিলেন মানুষের কল্যাণ, মানুষের সেবা এবং মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য ওলি আল্লাহদের মূল উদ্দেশ্য ছিল। তারা কোনো জৈব শক্তির জন্য না, তারা আল্লাহ সন্তুষ্টর জন্য এসেছেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের শান্তি বর্ষিত করেন, আমিন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, চলো যখন তখন যখন তখন। আমি দাদির লগে আসার পরে আমি একবার এই মাজারের দিকে তাকাইছিলাম মহব্বতের সহিত। তারপর ওই সময়তে নেই, আমি 2500 আমার দেশের বাড়ি 2500 থেকে আইসা পড়তাম এক লাখ লাখ। এই ছোটবেলাতে নেই আমি এই মাজারের ভক্ত, মাজারের অনেক মহব্বত করতাম। এনে আইসা বইয়া থাকলে আমাতে ভালো লাগতো, আইয়া জিকির করতাম আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর যত ওই যে মাজারে যারা আছে, অনেকে মাজাররা অনেকে অভক্তি করে, অনেকে অশ্রদ্ধা করে। যারা মাজাররা অভক্তি করে, অশ্রদ্ধা করে, মাজারের ভিতরে ওই যে সবাই কিন্তু খারাপ না। অনেকে গাঞ্জা খায় কয়, অনেকে গাঞ্জা খায় মাজারে গিয়া, সবাই তো আর গাঞ্জা খায় না। অনেকে মাজারের ভিতরে কোরআন তেলাওয়াত করে, মাজারের ভিতরে জিকির করে, মাজারের ভিতরে হ্যাঁ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মাজারের ভিতরে নবীর শানে গজল, নবীর শানে দুরুদ সালাম পাঠ করে, তো হামনাত করে। আর এই যে মাজারে অনেকে কয় মাজারে লাল কাপড় পিন্ধা, শালু বইরা, গাঁজা খায়, এদিকা এদিকা, কিন্তু মাজারের মাজারোলায় তো আর খায় নাই। মাজারোলায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এই দাওয়াত নিয়ে এই মাজারোলায় আইসছিল। তো ওনার বহুত বছর আগে আইসে আল্লাহর ওলি, উনি একজন আল্লাহর ওলি। আমি স্বপ্নে কয়েকবার ওনারে দেখছি, স্বপ্নে দেখছি। আর এই মাজারের ভিতরে কইছে, এই মাজারের ভিতরে তুই যতক্ষণ, আমার প্রতিদিন রাত 1টা বাজে আমার ডাক দেয়, এই উঠ উঠ উঠ। কালকে এই যে আজকে অনেক দিন ধরে আমার প্রতিদিন রাত থেকে 1টা বাজে ডাক দেয়। আমি যতবার আমি টাইম দেই রাত 12টা বাজে, আমি 12:30 বাজে যদি ঘুমাই টাইম দেই 1টা 2 মিনিট অথবা 3 মিনিট, প্রতিদিন রাতে ডাক দেয়া উঠাই যে উঠায়া আমি তো আর দেখি না। তখন এই যে রাতের বেলায় নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, সুরা কুল পড়লো, সুরা যত বেশি পড়ি আর সুরা ফাতিহা পড়ি, দুরুদ সালাম পড়ি, তাই মাজারে আমি রাত্রে বেলা আয়া পড়ি, 3টা বাজে আয়া পড়ি। আয়া এই যে আপনি ছোটবেলা থেকে আসছেন অনেক বছর, হ্যাঁ অনেক বছর, তো এই যখন ওরসটা টাইমটা হয়, ওরস টাইম হলে আমার আর ভালো লাগে না। আমি ওরস টাইম হলে আমি খালি ঘুরি, 1 মাস আগের তেনেই আমার ঘুম নাই, আর এই মাজারে আয়া সালাম করি আর কই এই শেরশা তুই উঠ, আমারে পাগল বানায়া তুই না আয়া ঘুমাই রইছ, জ্বালায়া প্রেমের আগুন, হ্যাঁ জ্বালায়া প্রেমের বাতি কোথায় তুমি লুকাইলা, এই গান গায় আর আর খালি গান গায়। আপনি জ্বালায়া প্রেমের বাতি কোথায় তুমি লুকাইলা, দেও না দেখা বন্ধু আমারে, এই গানটা কোথায়, এই গানটা আমরা শুনবো, তুমি কোথায় পালাইলা, আর এই যে আমার ফলায় হয় মাজারের বক। আপনার আপনার তোমার নাম কি বাবু? আমার আইলে ভালো লাগে। তোমার এখানে আসলে কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা কি কি খাইছো আসার পরে? মাটি আল্লাহ সার উপায় নাই, আল্লাহ সার উপায় নাই, বারে বারে করলে মন এইবারে তো তোমার নয় আসল বারে গুরুস্তান সেই বারে তো তোমার হয় ডাইনে মাটি পায়ে মাটি নিচে মাটির বিছানা কবর সাথে নাই রে বাটি নাই রে আল্লাহ সারা উপায় নাই আল্লাহ আল্লাহ করে মন আল্লাহ সারা উপায় নাই।
অনেক সুন্দর বন্ধুরা আপনারা দেখছেন এই আল্লাহর একজন ভক্ত, সেও কিন্তু বলছে আল্লাহ ছাড়া উপায় নাই। আসলে আমাদের আল্লাহ ছাড়া কারো উপায় নাই, একদিন আমরা সেখানেই চলে যাবো। আল্লাহর ভালোবাসা যাইতে হইব কলমের ভিতরে, আল্লাহ আল্লাহ জিকির কইরা আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম যদি বসাইতে হয় তো আল্লাহর পাগল গোকা চাইতে হইব, এসকো মহব্বত লইয়া যাইতে হইব কবরে। বড় ভাই আপনার নামটা? আমার নাম হইলো মোহাম্মদ সুহেল। হ্যাঁ সুহেল চিস্তি, আমি চিস্তিয়া তরিকার বায়াত, আমি এই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ। হ্যাঁ ইমাম, আমার ইমাম হইলো খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ। আজমিরে আজমিরে ওনায় ঘুমাই রয়েছে, কিন্তু আজমিরে ঘুমাইলে কি আমার লগে কিন্তু ঠিক এই সাক্ষাৎ করে। হ্যাঁ পাগল ওঠ, আজমির থেকে আমি আইছি, ওঠ ওঠ। আচ্ছা এখন আপনি কি, আপনার ছেলেও খুব সুন্দর একটা ইয়ে করলো আল্লাহর পাগল, আপনি যেমন আল্লাহর পাগল আপনার ছেলেও আল্লাহর পাগল, এরকম যেন আমাদের সারা পৃথিবী সবাই যেন আল্লাহর পাগল খবরে যেতে পারে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে মনে প্রেমের বাতি জ্বালায় কোথায় তুমি লুকাও রে, তা ওইটা ওই গজলটা যদি আমার দর্শকদের একটু শোনা দিতেন। জ্বালায়া প্রেমের আগুন কোথায় তুমি লুকাইলা, জ্বালায়া প্রেমের আগুন কোথায় তুমি লুকাইলা, দাও না দেখা বন্ধু আমারে, আরে দাও না দেখা বন্ধু আমারে। ও ভাই এই চোখ কিন্তু আসল চোখ না, এই কলবের ভিতরে দুইটা চোখ আছে না, ওই চোখ দিয়ে কিন্তু আল্লাহ রাজা যায় আল্লাহর রাসূলও দেখা যায়। যদি আপনি এসকো মহব্বতে পাগল হইতে পারেন একশো একশো, আপনি যদি একশো একশো পাগল হইতে পারেন আল্লাহর পাগল আর আল্লাহর রাসূলের পাগল আল্লাহর হলিগো পাগল, তো অবশ্যই আপনার লোক দেয়া করবো, দেয়া না করে যাইতো না। খুবই ভালো লাগলো ভাই, আপনার আপনার মনের আশা পূর্ণ হোক, এবং যারা ভক্তবৃন্দ এখানে হযরত শেষ শাহর মাজারে এসেছেন সবার মনের আশা পূর্ণ হোক। আমার একটা মাহফিল আছে 21 ফেব্রুয়ারিতে সিস্তিয়া তরিকার। হ্যাঁ এই যে আমাদের নিজ বাড়িতে ইয়ার আগে একটা করছি, হ্যাঁ আবার আরেকটা মাহফিল করবো, আমি কেউ চাঁদা উঠাই না, একমাত্র আল্লাহ আমি লই যোগাযোগ আল্লাহর সাথে, আমি কেউ একটা জায়গা ভিক্ষা করি না, আমি নামাজ করি যাই নামাজ দি চাই আল্লাহর তরফে আমার দিয়া যায়, আমি ওই টাকা খরচ করি, আমি কেউ এতে ভিক্ষা করি, এই কেউ ভিক্ষা করছি ইয়ার আগে 2 লাখ টাকা খরচ করছি, হ্যাঁ ইয়া বিরিয়ানি ভাগ করছি 22 ভাগ করছি। এখন আমার নাম মোহাম্মদ সুহেল, সুহেল চিস্তি। সুহেল ভাই, সুহেল চিস্তি ভাই, এই যে আপনার জন্য সামান্য উপহার। জি আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ, আপনার মনের আশা দিলের আশা আপনার ছেলের সব পূর্ণ হোক, আমিন আল্লাহুম্মা আমিন। আপনি ভালো থাকেন, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আমি 21 ফেব্রুয়ারি একটা মাহফিল করব, আপনি আসবেন যখন তখন যখন তখন। আপনার নামটা কি বললেন? আমার নাম শ্যামকালা জাহাঙ্গীর। শ্যামকালা জাহাঙ্গীর, আর আমার দল আন্থুর ফকির, তার দল হল আজিজ দরবে টাকা ক্যান্টারম্যান কুরাতুলি শেখ মুজিবুরের গুরুজিনী। আচ্ছা তার এবাদতে আমি করি খাজা মনুদ্দিন কিস্তিয়ার, আল্লাহ শাহের বক্তা ছিল উনি, বরিশাল বাড়িয়া ছিল। আচ্ছা তাহলে আমরা এখন একটা গজল শুনে আসি, শুনেন তাই আমি পুরাটা গাই। হ্যাঁ লাস্টের গজলটা আমি শুরু করি, হ্যাঁ নাম ডালিয়া। আমার দয়াল খাজা আজিজি হরজত শের আলী শাহ চান, আরে মক্কা মদিনার জামের জাম রাখো দেন স্বয়ং স্বপনে, আরে হৃদয়ে থাকিলে চির আরে মিলিবে নিদানের দিনরে, হাই রে করো একিন কয়াসুর দেওয়ানে রজব দেওয়ানে আল্লাহর আশে গান বস ওলি আল্লাহর দেনে, তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশে গান বস শের আলী শাহ বাবার দেন, রাসূলের হাদিসে কয় সত্য কথা মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে, আমার রাসূলকে যে ভালোবাসে
নিশ্চয় সে আমাকে বাসে গো রাসুল সুবারিশকারী হায় সরনি দানে আল্লাহর আশে গান বস শের আলী সাহেব আবার দেন অনেক ধন্যবাদ, অনেক সুন্দর আপনি গজল করেছেন। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনাদের তো মিষ্টির দোকান, কি উপলক্ষে এই দোকানটা? এটা ওই যে খাজা বাবার উপলক্ষে ওই যে মেলা হয় যে মাজার আছে এই মাজার উপলক্ষে। এখানে কি প্রতি বছর আসেন? জি। কয়দিন ধরে বেঁচে কিনা? এই এক সপ্তাহ খানি, এক সপ্তাহ দশ দিন। আপনার দোকানে কি কি আছে এখানে? এখানে নিমটি পিটি লাড্ডু বালুসা মুরালি জিলাপি হয়ে উঠে মিষ্টি অনেক। কেমন বেঁচে কিনা? আলহামদুলিল্লাহ ভালো, লোক হইলে লোক বেঁচে কিনা হয়। ভক্তরা তো আসতেছে। হ্যাঁ, মানে এখানে কি বেশি গজা জিলাপি এসব চলে নাকি? হ্যাঁ। মানে এই যে কত বছর ধরে এখানে আসেন? এটা কত বিশ পঁচিশ বছর হইব। ঠিক আছে, তো আপনারা আসেন চালাই যান আপনাদের ব্যবসা বাণিজ্য। তো এখনো যারা মেলায় আসে নাই আপনাদের দোকানে এসে জিলাপি গজা নিমকি কেনে নাই তাদেরকে বলে দেন? যে সবাই আসবে আপনারা এসে মেলায় আসবেন, ঘুরে যাবেন, মাজার জিয়ারত করে যাবেন, এটা অনুরোধ। আর যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাবেন সেটা বলে? সে নিব, যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাবো। এখন তো চিনির দাম কমে গেছে, তা আপনাদেরকে মিষ্টি আজকে বাড়ছে, আজকে বাড়ছে তেল চিনি বাড়তি, আজকের বাজারে কিনা বাড়তি হয়েছে। এই কারণে কি আপনাদের মিষ্টি হাসিটা কমে গেছে, লাভ কম হচ্ছে? লাভ একটু কম, তারপরে বেশি আইবো বেচা কিনা তত বেশি হইব। আপনারা বেচা কিনা করেন, আপনাদের আরো বেচা কিনা বাড়ুক। এবং এই মাজারের এই যে যে উৎসব আয়োজন, এটা কি আরো দশ পনেরো দিন বেশি থাকলে ভালো হয় নাকি? হ্যাঁ, আরো দশ বারো দিন থাকলে ভালো হয়। জি, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার নামটা? মোহাম্মদ বশির আহমেদ। মোহাম্মদ বশির আহমেদ? বশির আহমেদ তো একজন বিখ্যাত শিল্পী ছিল, গান গাইতো, নাম শুনছেন? জি জি। আপনি কি এক লাইন গান শোনা দিতে পারবেন? না, পারবো না, পারবো না। আপনি সেই বশির না? না না না, আমি সেই লোক না। আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো আপনাকে আমাদের অনুষ্ঠানের জন্য সামান্য একটু উপহার, ঠিক আছে? জি, ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলো। যখন তখন, যখন তখন। দাদা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কি বানাচ্ছেন এটা? জিলাপি। জিলাপির কয় প্যাস? জিলাপির সাড়ে তিন প্যাস। আমরা তো জানি জিলাপির আড়াই প্যাস। আমি সাড়ে তিন প্যাস। এখন কি প্যাস বেড়ে গেছে? প্যাস বেড়ে গেছে। হঠাৎ করে জিলাপির প্যাস বেড়ে গেল কি কারণে? প্যাস বেড়ে গেছে কারণ লাগা ডিজিটাল বাংলাদেশ শর্টকাটে সব কিছু, তাই মানে মানুষের ভিতরে প্যাস, এই কারণে জিলাপির প্যাসও বেড়ে গেছে। এই কারণে প্যাস বেড়ে গেছে। আচ্ছা, আপনি যখন শিখছিলেন জিলাপি বানানো তখন কয় প্যাস ছিল? মানুষের চাহিদার কারণে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রহিম। মোহাম্মদ রহিম ভাই, তা আপনি কার কাছ থেকে শিখছেন এই মিষ্টির কাজ? শিখছি, আমাদের কাজ করছে তাকে শিখছি। কিন্তু এই মিষ্টি বানানো জিলাপি বানানো তো ময়রারা বানাইতো, হিন্দুরা? হ্যাঁ, ওনা হিন্দু আর মুসলমান না, ব্যবসা করে খাওয়া হইছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, মানে যে যে করতে পারে যেটা করতে পারে, তাই এটা তো বানাইতে গেলে একজন গুরু লাগে। হ্যাঁ,
তে আপনার সেই গুরুর নাম কি মনে আছে? আমার গুরু অনেকই, যারা কাজ করতে দোকানের মালিক হইলে আমি। আচ্ছা, যারা কাজ করছে একতে শিখছি। ও আচ্ছা, তো আপনি হলো এই যে ছোট? আমি। আচ্ছা ছোট। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জন্মস্থান পাইকপাড়া। আচ্ছা, নারায়ণগঞ্জ পাইকপাড়া। এই নারায়ণগঞ্জে? হ্যাঁ নারায়ণগঞ্জ। এই যে উরুষে আপনার জিলাপি সবচেয়ে কি বেশি বিক্রি হয়? হ্যাঁ জিলাপি। এক এক দিনে কয় মন বিক্রি হয় এরকম? ধর এক এক দিনে 120 কেজি। 120 কেজি? হ্যাঁ, তিন মন হলো। হ্যাঁ, তাহলে তো বেচা কিনা মোটামুটি খারাপ না? টুকটাক আছে, এই যে শুধু জিলাপি। জিলাপি বেশি, কারণ জিলাপিটা এখানে তো আসে মিষ্টি মুখ সবাই করে, তাই? জি। তো আপনার জিলাপি বানাইতে কি কি লাগে? জিলাপি বানাইতে মজা লাগে, ছোটা লাগে, হাইডস লাগে, তেল লাগে না? হ্যাঁ তেল তো লাগে, আগুন লাগে না? সবই লাগে। বন্ধুরা, রহিম ভাইয়ের জিলাপি খাইতে গেলে আপনারা যদি গরম গরম খাইতে চান, তাহলে এই যে আমাদের এই জায়গাটার নাম কি বলে? স্কুল। হ্যাঁ, আর স্কুল লাল লাইন চৌরাস্তার মোড়ে, মাজারের সামনে চলে আসবেন। কয়দিন আছেন আপনারা? এই আছি আমরা 7-8 তারিখ পর্যন্ত। 7-8 তারিখ পর্যন্ত আছেন। আর কয় টাকা করে কেজি? কেজি 160 টাকা। কি দাম কি বাড়িয়ে গেছে নাকি? না, অন্য জায়গায় বসে 200 টাকা। আমরা আমরা কাস্টমার নিয়ে খাব, আমার জিনিস চলুক, লাভ কম হোক, আমরা ওই জন্য 160 টাকা। খুব ভালো লাগলো জিলাপির মতো। আপনার আপনার ভিতরে তো আর 3.5 প্যাচ নেই নাকি দাদা? আচ্ছা, এই একটু একটু রহিম ভাই একটু তাকান, আপনি এত সুন্দর করে জিলাপি বানাচ্ছেন, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার। আপনাকেও ধন্যবাদ। ওকে ওকে বন্ধুরা, চলুন আপনারা জিলাপির 2.5 প্যাচ থেকে 3.5 প্যাচ, আমরা দেখি মাজারের ঘুরে আমরা 3-4 প্যাচ দিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। ওকে, অনেক ধন্যবাদ। আপু কেমন আছেন? হ্যাঁ ভালো, আল্লাহর রহমতে অনেক ভালো। এই যে জায়গাটা আপনি দাঁড়িয়ে আছেন, মানে আপনার সাথে আমি কথা বলছি, এই জায়গাটার নামটা কি? এটা হাজীগঞ্জ, হাজীগঞ্জের মোড় বলে। হ্যাঁ, এই মাজার আমরা ছোটবেলা থেকে মানে আসছি, অনেক গরম মাজার। এই মাজারের সামনে দিয়ে আগে ট্রেন যেত, এখান থেকে যাওয়ার সময় খুব আস্তে আস্তে যেতে হতো, আর আস্তে না গেলে এই মাজার খুব গরম, ট্রেন পড়ে যেত, অনেক বিশ্বাসী গরম মাজার। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এখন আমার বাচ্চা কাচ্চারাও দেখতেছে। হ্যাঁ, এখানে বছরে একবার মেলা হয়, আর এই মাজারের উরুস শরীফ হয়। এই মেলায় এসে কি কি কিনলেন? এই তো মাত্র এই যে ইনি নিলাম, ওই যে এখান থেকে বাচ্চার খেলনা নিব, আর ওই যে মাজারদের তাবারক নিলাম, বাসায় গিয়ে খাবো। অনেক খুশি থাকে, আনন্দ থাকে। তো এখানে যারা এখনো এই মাজার অনেকে হয়তো জানে না বা তারা আসে নাই, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? না, সবাই আসেন, এই মেলাতে আসলে অনেক আনন্দ করতে পারবেন, অনেক ভালো একটা মেলা, এবং আমাদের এই মাজার শরীফের অনেকেই গুণাগুণ আছে, অনেকেই নাম আছে। এই যে রাস্তা করছে বস্তি ভাঙছে, কিন্তু মাজারের জায়গায় মাজার ঠিক আছে, মসজিদও ঠিক আছে, কিন্তু ওইখানে সরকারি লোকেরা কখনই হাত দেয় না। খুব ভালো লাগলো। আপনার নামটা? আমার নাম সোহেলি ম্যাডাম। সোহেলি ম্যাডাম। তো বন্ধুরা, সোহেলি ম্যাডামের কাছ থেকে আমরা জানলাম যে এই মাজারের যারা ভক্ত আছেন, যারা আশেকান আছেন, তারা এখানে আসবেন। আসার পরে আপনাদের যে মনের আশা আছে, মনের বাসনা আছে, এখানে হযরত শেরশার কাছে তার এই মাজারে আপনারা তাদের আপনাদের মনের আশা বাসনা বা মানত আপনারা জানাবেন, ইনশাল্লাহ আপনাদের সেটা পূরণ হবে এবং হয়ে আসছে, কারণ এই মাজারটা অনেক গরম। হ্যাঁ হ্যাঁ, অনেক গরম মাজার, ওনারে সবাই মানে, এখানে কোনো ব্যাধি চলে না। আপনি কি চাইলেন এখানে এসে? আমি আমি কি যাবো, যাবো জীবনে যাতে সুখ শান্তিতে থাকতে পারি, আমাদের আর বেশি কিছু চাওয়ার নেই, এই প্রেজেন্ট থেকে বাইচা চলতে চাই, আর সুখ শান্তিতে চলতে চাই, যেভাবে আছি সেভাবেই ভালো, এত বড় হওয়ারও দরকার নেই, এত ছোট হওয়ারও দরকার নেই, এইভাবেই ঠিক আছে। খুব ভালো লাগলো।
তো মাজারে তো অনেক তাকে যিনি আমাদের হযরত শেষ আছেন, আমরা মাজারে অনেক সময় ওই ওরসে অনেক গান হয়, অনেকে অনেক কিছু জিকির করেন, তো ওরকম কি কোনো কিছু আমাদের দর্শককে একটু শোনাবেন আপনি? আমি আমি তো মাজারের গান, আমি তো ডান্সার, আমি তো প্রোগ্রামে ডান্স করি, আমি তো মাজারের গান গাইতে পারি না। তা আপনার সেই মানে আপনার তো এখানে এসে খুশি, সবাই দেখলাম অনেক হাসছেন আপনারা, তো আমার টেলিভিশনের দর্শক যারা দেখছে তারাও তো একটু খুশি হতে চায়, তো ওদের যদি এক লাইন গান শোনায় দেন আপনার যে বন্ধুরা, আমরা সোহেলি ম্যাডামের কাছ থেকে আমরা একটা গান শুনে আসি যাতে আপনাদের মনটা ভরে যায়। একটা গান মজার গান, আল্লাহ আছে গান তো কেতাম, তুই কান কো না আমাকে দাও বন্ধু, নে বল বল বন্ধু কো হইরে লারে, বন্ধু কো হইরে লারে আমারে বুলিয়া কো হইরে লারে হইছে আগে কেন ভাইয়া, মানে একটুখানি হইছে যে বন্ধু কই গেলারে আমারে বুলিয়া, কিন্তু ওই বন্ধু যে ভুলিয়া গেছে সে যে আবার আসবে ফিরিয়া সেটা আপনারা কর নাই, দরকার নেই, আপনাদের সাথে আপনাদের সাথে কথা বললাম কিছু মনে করেন না, না না অসংখ্য ভাবে ধন্যবাদ, আমাদের নাম হচ্ছে যখন তখন যেখানে খুশি চলে যায়, আজকে মাজারে এসে আপনাদের মতো আশিকান্দ্রে পেয়ে গেছি, কথা বললাম, আপনার ভিডিও দেখছি তো এর আগে নবীগঞ্জের মাল ইয়াতে ওই মাজারের ভিডিও আপনার দেখছি, আপনার ভিডিওতে লাইক শেয়ার করি, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য একটু উপহার আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে ওকে অনেক ভালো থাকবেন, আচ্ছা দেখা হবে, ওকে ওকে ভাইয়া, যখন তখন যখন তখন। বন্ধুরা আমরা এখন ইয়াং জেনারেশন এক গ্রুপ আমার ভাইদের পেয়ে গেছি যারা এই মাজারের সাথে সংযুক্ত এবং মাজারের তারা মানুষের সেবা করছে এবং এখানে যে এক সপ্তাহ ধরে যে অনুষ্ঠান হচ্ছে তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং যার যে সমস্যা যতটুক সম্ভব তারা মিটাই দেওয়ার চেষ্টা করছে, তো কেমন আছেন আপনি? আমরা ভালো আছি ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সাগর। সাগর ভাই, সাগর ভাই কোন দায়িত্বে আছেন? আমি রোগীর সাথে যুক্ত আছি। আচ্ছা, তো ভাই আপনার নামটা? মোহাম্মদ মনির হোসেন। মনির ভাই, মনির ভাইও দেখাশোনার দায়িত্বে? জি, আমরা বন্ধু মহল সবাই দেখাশোনার মধ্যে আছি, ইনশাল্লাহ আমরা সাকসেস। আচ্ছা ভাই, পেছনে আপনার নাম? আমার নাম অলিত। আর এই যে আমরা ভাই একদম বাদ দিলাম, ইমাম হোসেন। ইমাম হোসেন, ইমাম ভাই, ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাসেল। রাসেল ভাই, আমরা ঘুরে একটু পরিচয় হওয়ার পরে তারপরে আপনার কাছে আসছি। আমার ভাই? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল ভাই? মোহাম্মদ শকত। শকত ভাই, ভাই আপনার নাম? মেহেদী হাসান লিংকন। লিংকন ভাই? মোহাম্মদ লিটন। মোহাম্মদ মুরাদ হোসেন। মোহাম্মদ আজিম সাউদ। বন্ধুরা আমরা এই যে বন্ধু মহল যারা হযরত শেষ শাহ রহমাতুল্লাহ আলাইহির এই মাজারটা যারা পরিচালনা করছেন ইয়াং জেনারেশন, আপনারা দেখে খুশি হচ্ছেন এবং আমারও খুব ভালো লাগছে যে ইয়াং জেনারেশন এই মাজারের সাথে আছে এবং আপনারা যারা এই মাজারে এখন আসেননি তারা ইয়াং জেনারেশন আসবেন এবং দেখবেন। তো ভাই আপনারা কেন মানে কোন উদ্দেশ্য নিয়ে আপনারা যে পরিশ্রম করছেন বা এই মানুষের সেবা করছেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাংলাদেশ হচ্ছে পিরালুইয়ার দেশ সবাই জানি, তো এখানে আমাদের জন্মগতভাবে আমরা জন্মের পর থেকে দেখে আসছি যে ওলি আল্লাহদের নিয়ে বিভিন্ন প্রকার উরুস মুবারক তবারক বিতরণ, এখানে অনেক পাগল দূর দূরান্ত থেকে থেকে আসে এবং যাদের মানত আছে অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না, এটা যাদের মনের ব্যাপার, এটা একটা আমার মনে হয় এটা একটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য, এই মেলাটা এই ওরস বা গ্রাম বাংলার ঐতিহ্য, তো আমরা আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারাও চাই যে ঐতিহ্য ধরে রাখতে, কারণ আপনারা জানেন বাংলাদেশের ঐতিহ্য হারাই যাচ্ছে, আমাদের পাশে আছে কদম রসুল দরগা, ওইখানে উরুস হয় পাশাপাশি আমরাও করি, আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য ধরে রাখবো এবং আগামী প্রজন্মকে বাংলাদেশ কি মাজার ওরস কি সেটা বোঝানোর জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। এখানে যিনি সাহিত্য আছেন যার মাজার, উনিও তো ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন। জি 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 জি, ইভেন ওনার মাধ্যম দিয়ে বহু মানুষ ইসলামে অনুগত্য স্বীকার করছে এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন এবং ওনার অনেক কেরামতি আমরা শুনেছি, তো ওরকম একটা কেরামতির কথা কি আমার দর্শকদের শোনাবেন আপনি? আসলে আমরা আমরা জন্মের পর থেকেই মাজার দেখতেছি, তো আমরা বাপ্তাদের কাছে অনেক কিছু শুনছি আর আমরা যেটা সচক্ষে দেখেছি, এখানে একটা জানেন আপনার রেললাইন ছিল, এখান দিয়ে যখনই জোর গতিতে রেলগাড়ি যেহেতু প্রায় এখানে পড়ে যেত, এটাই একটা তার অলোকে কি ছিল, এখানে ঠান্ডা মাথায় যখনই রেলগাড়ি যেত
ঠান্ডা মাথা যেত, যেই দ্রুতগতি যেত সে এখানে পড়ে যেত, এটা আমরা ছোটবেলা দেখে দেখেছি। আর আপনারা জানেন আমাদের প্রয়াত জননেতা জননেতা আলহাজ নাসিম ওসমান এখান থেকেই তার নির্বাচনী প্রচারণা এবং কি আর তার প্রদর্শন যারা আছে আমাদের জননেতা আলহাজ আদমির ওসমান ভাই যেন এই এই দরবারে আসছে, ওনারা সবাই এটাকে মানেন, তার তার অনুসারী হিসাবে আমরা এটাকে শ্রদ্ধা করি মানি। খুবই ভালো লাগলো এবং ভবিষ্যৎ জেনারেশন যারা তারাও এটা মানবেন এবং আসবেন। সর্বোপরি আপনার এখানে তো সবাই এসে তারা আশিকানরা তারা এখানে এসে যে একটা তবারক পায়, তো এই তবারকটা সবার মাঝে বিলাতে পেরে আপনাদের কেমন লাগে? আসলে কি এই এই খাবারটা হইতেছে একটা নেওয়াজ, মানুষের কপালে থাকতে হয়, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, আমরা চেষ্টা করি সবাইকে দুমুঠো খাওয়ার জন্য, সবাই যদি দুমুঠো এই তৃপ্তি সহকারে খায় এবং আমাদের জন্য দোয়া করে সেটাই আমাদের কাম্য, আর বেশি কিছু চাই না ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের এই এই এত কষ্টের পরে আপনাদের এই যে ভালোবাসা এই যে মুখের হাসি এটা আমরা চাই, আপনারা এটা যুগ যুগ করে যান এবং পরবর্তী প্রজন্ম করুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সামান্য একটু যেহেতু আপনারা তোবারক দেন আমাদের একটু সামান্য উপহার। আপনাকে ধন্যবাদ এবং আপনার চ্যানেলের পক্ষ থেকে আমাদের যুব সমাজের পক্ষ থেকে আপনাদের চ্যানেলের সব কর্মকর্তাদের আপনাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে ভালো থাকবেন, ওকে ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? অনেক ভালো আছি। আপনারা দেখছি যে একদম পুরো লিস্ট করছেন এখানে আমার ভাইরা তবারক যে প্যাকেট করছে, এই যে কষ্ট করছেন কেমন লাগছে আপনার? জি, এই কষ্টের মধ্যে একটা আনন্দ আছে, খুব ভালো লাগতেছে। প্রতি বছর আমরা এটা করি, মানে আনন্দের সাথেই করি, খুব ভালো লাগে। তো আমরা এটা করতেছি আপাতত হচ্ছে গা আমাদের মাজারে প্রতি বছর যে উরুষটা হয় এবারেও সেই নিয়ে আমরা উরুষ করতেছি। এটা হচ্ছে গা যারা আমাদের ডোনেশন কম বেশি দেয়, ডোনেশন বলতে সাহায্য সহযোগিতা করে তাদের আমরা পৌঁছাই দিই জিনিসটা, এবং যারা আসে তাদের কাউকে আমরা ফেরত দিই না, যারা আমাদের সহযোগিতা করেছে তাদের তো আমরা নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসি, আর যারা মাজার জিয়ারত করতে আসে তারা হাতে হাত পাততেছে আমরা দিয়ে দিতে আসি, কেউ খালি হাতে যাচ্ছে না, মোটামুটি সবাই পাচ্ছে। খুবই ভালো লাগলো যে আসলে বাবার যে দরবার এই দরবারে আসলে যে খালি হাতে কেউ যায় না, খালি হাতে কেউ যাবে না, সবাই কম বেশি পাবে, সবাই পাবে বলতে এবারে সবাই পাবে, আর যারা ডোনেশন দিয়েছে তাদেরটা আমরা পৌঁছে দিচ্ছি। অবশ্যই এটা দেওয়া উচিত, কারণ ওরাও তো মনের কোনো আশা পূরণের জন্য আসছে। তো আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রনি আহমেদ। রনি আহমেদ ভাই, আপনি এই যে প্রচেষ্টা যেটা করছেন এটা প্রত্যেক বছর বছর আপনারা করে যান, এবং ভবিষ্যতে আপনি কেমন দেখতে চান আমাদের এই শেরশাহ মাজার? আমরা যেভাবে করে যাচ্ছি আমরা আশা করি আগামীতে আমাদের এটা আরো উন্নয়ন হবে, অলরেডি উন্নয়ন হয়েছে, আরো উন্নয়ন হবে ইনশাল্লাহ। আমরা চাচ্ছি এই মাজারের সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য, আপনাদের সবার সহযোগিতা থাকলে এই মাজার অবশ্যই আরো আরো অনেক বেশি উন্নত হবে, আমাদের সেই আশা আমরা করি। এবং আপনাদের এই মাজারটা অনেক বড় হোক, অনেক বড় উরুষ হোক, আরো হাজার হাজার ভক্তবৃন্দ আসুক। আপনাকে অনেক ধন্যবাদ, আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা অসংখ্য ধন্যবাদ। জি, আপনার চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই আমাদের উরুষ শরিক হবেন এবং সিনির অবশ্যই নিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। ওকে ধন্যবাদ। যখন তখন যখন তখন ভাই কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আওয়াল হোসেন। আওয়াল হোসেন, তা আপনার হাতে এটা কি দুই তারা না এক তারা? এটা এক তারা। এক তারা কেন হাতে আপনার? এক তারা কাছে থাকলে পরে মনে করেন যে আর কোনো সঙ্গর প্রয়োজন হয় না, একাই সঙ্গ দেওয়া যায়, মানে ওই মনের সুখে গান গায়। মনের সুখে। এই যে এলাকা আসছেন এই এলাকার নামটা কি? এই এলাকার নাম হচ্ছে হাজীগঞ্জ। হাজীগঞ্জ, এই যে মাজারে আসছেন এখানে? হ্যাঁ। তো মাজারে আসার পরে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, আমি অনেকদিন আর এই মাজারে একজন আশিকান। আচ্ছা। হাজীগঞ্জের অনেক ছেলেরাই আমাকে চেনে, আমিও অনেক ছেলেদেরও চিনি। আচ্ছা, ওরা খুব ভালো। শেষে মাজারে আসার পরে আপনার মনের ভিতরটা দিলের ভিতরটা কেমন মনে হচ্ছে? খুব সুন্দর, খুব আনন্দ হচ্ছে। আমার যেটুকু পাওয়ার দরকার আমি তো পেয়েছি, আমার মনের আনন্দ মানেই আমাকে সব, আমার মনে পয়সা পাতির কোনো প্রয়োজন নাই, মন আনন্দ আমি আনন্দ। এটাই তো আমরা চাই আসলে, মনের সুখই আসল সুখ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা, পাবনা সদর থানা। পাবনা, তাহলে তো আপনার নেই কোনো ভাবনা? আমার কোনো ভাবনা নাই। তাহলে আপনার যেহেতু ভাবনা নাই, তাহলে আমার দর্শকদের আপনি তো একটা গান শোনাবেন। আচ্ছা, আমি তো গান শোনাবো, যার উসিলে এখানে আসছি কিন্তু তার একটা গান গাই নাকি? অবশ্যই অবশ্যই। কি ফুল ফুটাইছ শিশা,
কি ফুল ফুটাইছ শিষা হাজি গঞ্জে রে আমার শিষা বাবারে ফুল ফুটাইছ রে আমার শিষা বাবারে কত রঙের ফুল ফুটাইছ রে ও শিষা শিষা বাবারে রক্ত যাবা গুলাব ফুলে রক্ত যাবা গুলাব ফুলে আরো গাঁদা ফুল ফুল ফুটাইছ রে ফুল ফুটাইছ রে শিষা ফুল ফুটাইছ রে হাজিগঞ্জের মানুষ গুনা তোমার ভক্তি করে তারা লাখো লাখো মানুষ গুনা ভক্তি করে রে আমার শিষা বাবারে ফুল ফুটাইছ রে আমার শিষা বাবারে কত রঙের ফুল ফুটাইছ রে আমার শিষা বাবারে হাজার হাজার মানুষ গুনা ভক্তি করে রে আমার শিষা বাবারে ফুল ফুটাইছ রে আমার শিষা বাবারে ফুল ফুটাইছ রে আমার শিষা বাবারে ফুল ফুটাইছ রে আমার শিষা বাবারে অনেক অনেক ধন্যবাদ শিষা বাবা ফুল ফুটাইছে এবং এরকম ফুল যেন সারা বাংলাদেশের মানুষরা এই সেই ফুলের সুবাস নিতে পারে আপনার গানটাকে নিজেই বেঁধেছেন আপনি আমি নিজেই গানটা বেঁধেছি খুব ভালো লাগলো আপনার নামটা কি বলছিলেন আমার নাম মোহাম্মদ আল হোসেন আওয়াল হোসেন মোহাম্মদ আল হোসেন খুব সুন্দর নাম তো আওয়াল হোসেন খুব চমৎকার নাম আপনি অনেক ভালো থাকেন অনেক সুন্দর থাকেন আরো গান গেয়ে যান ভক্তদের গান শোনান আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার ধন্যবাদ ওকে ওকে বন্ধুরা চলুন আমরা সামনে গিয়ে বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের হাজীগঞ্জ রেল লাইন চৌরাস্তা হযরত শেরশাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারকে নিয়ে আমাদের আজকে যখন তখনের সকল আয়োজন আপনাদের জানানোর চেষ্টা করলাম এই মাজারের ইতিহাস ঐতিহ্য এবং উপস্থিত যারা আশিকান ভক্ত এসেছেন তাদের অনেক কথা অনেক মনের ব্যথা এবং তাদের অনেক যে তাদের যে প্রাপ্তি এবং ওনার যে হযরত শেরশাহর যে কেরামতি অনেক কিছু জানানোর চেষ্টা করলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান যখন তখন শুধুমাত্র NAN TV তে যখন তখন